খিচুড়ি বলেন বা বিরিয়ানি আমার তো দুটোতেই আচার লাগে আচ্ছা আপনাদের কি অবস্থা হ্যালো এভরিওয়ান দিস ইজ দাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলপাইয়ের মৌসুম চলছে আর আচার বানাবো না সেটা তো একেবারেই সম্ভব না তাই আজকে আপনাদের সাথে আমার জলপাইয়ের বার্মিজের আচার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি প্রথমেই শুরু করছি মশলা দিয়ে দেখেন খুব সাধারণ কিছু মশলা নিয়েছি পাঁচফোড়ন তেজপাতা জিরা আর শুকনা মরিচ এখন এগুলোকে শুকনো খোলায় ভেজে নিতে হবে যেই মশলাটা ভাজা হতে বেশি দেরি হয় সেটা আগে দিয়েছি এরপর জিরা আর ফোড়নটা ভেজে নেব একদমই খুব বেশি করে ভাজা যাবে না বেশি তিতা হয়ে যাবে না হলে এটা ভেজে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে গুঁড়া করে নিচ্ছি এদিকে জলপাই নিয়েছি এখানে এক কেজি জলপাই আছে জলপাইটাকে আমি প্রথমে যে বোটার যে অংশটা থাকে এটা আমি ছিঁড়ে ফেলছি এভাবে টান দিয়ে এরপরে যেই এখানে যে অমসৃণ অংশগুলো আছে অথবা যদি কোনো অংশটা পচা থাকে বা খারাপ কোনো জায়গা থাকে সেটা কিন্তু একটা নাইফ দিয়ে আপনাকে অবশ্যই ফেলে দিতে হবে তো আমি এই কাজটা করে নিচ্ছি যেটা আমার কাছে মনে হয়েছে যে অংশগুলো ফেলে দিতে হবে সেটা ফেলে দিয়েছি এখন খুব ভালোভাবে দুই তিনবার পানি বদলিয়ে নিয়ে তারপরে জলপাইগুলোকে ধুয়ে নিতে হবে আমি এই কাজটা করে নিচ্ছি জলপাইটা খুব ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নিতে হবে আচ্ছা ধুয়ে নেওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে এখন এই জলপাইগুলো ধুয়ে নেওয়ার পরে সিদ্ধ করতে দিতে হবে তো সিদ্ধ করার জন্য আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ে এখন দিয়ে দিচ্ছি জলপাইগুলো খুব সামান্য আমি এক চিমটি পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়া তারপরে এখন এই হলুদ গুঁড়ার সাথে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা পর্যাপ্ত পরিমাণ দিতে হবে এখন এই জলপাইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি জলপাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর হলুদ দেওয়ার কারণে কালারটা একটু ভালো এসেছে এটাই আর কি এখন খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি দেখেন কতটা ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই এনশিওর করতে হবে যে জলপাইগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে মসৃণ করে এটা ম্যাশ করে নিয়েছি হয়ে গিয়েছে এখন চলে এসেছি রান্নাতে এক কাপ তেল দিয়েছি সরিষার তেল অবশ্যই তারপরে এখানে একটা তেজপাতা দিয়েছি ফোড়নের জন্য এখন তেলের মধ্যে জলপাইগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো একটু হালকা ভেজে নিচ্ছি অনেক বেশি সময় ধরে ভাজতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে মানে তেলের সাথে এক কথায় খুব ভালোভাবে জলপাইগুলোকে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এখন আমি এখানে গুড় দিচ্ছি আচ্ছা মেজারমেন্ট আমি আপনাদের একটু নতুন যারা আছেন তাদের জন্য বলে দিই আমি জলপাইটা ম্যাশ করে নেওয়ার পরে একটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি তিন কাপ পরিমাণ জলপাই হয়েছে ঠিক সেই সমপরিমাণ আমি তিন কাপ পরিমাণ আখের গুড় নিয়েছি আচ্ছা যেটা বলছিলাম এই আচারটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই আখের গুড়টাই ব্যবহার করতে হবে চিনি কিংবা খেজুর গুড় দিয়ে এই একই রকম টেস্ট পাবেন না এখন এখানে দিয়ে দিচ্ছি আমি চা চামচের মতো লবণ আর যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়া করে নিয়েছি সেই গুঁড়া মশলাটা আমি এখানে অর্ধেকের একটু বেশি দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি ওইটা একদম রান্না হয়ে যাওয়ার পরে দেব কারণ এই পর্যায়ে সব দিয়ে দিলে একদমই রান্না হতে হতে শেষ হতে হতে একদম ফ্লেভারটা আর থাকবে না যে কারণে একদম শেষে একটু দেওয়ার জন্য রেখে দিয়েছি দেখেন চুলার পাশ থেকে নড়া যাবে না আস্তে আস্তে জাল করে নিতে হবে আর কনসিস্ট্যান্সিটা ঠিক কেমন থাকবে সেটা আমি আপনাদেরকে একদম লাস্ট পর্যায়ে দেখিয়ে দেব দেখেন এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একটু কালচে রং হয়ে আসবে কারণ যেহেতু আমরা এখানে গুড় দিয়েছি দেখেন অনেকটাই রং চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু অনেক ঘন হয়ে গিয়েছে এখন এই সে নামানোর শেষ মুহূর্তে আমি এখানে যে ভাজা মশলাটা অর্ধেক রেখেছিলাম অর্ধেকের কিছুটা কম তো সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি সেটাও খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে আর জার করবো না হয়ে গিয়েছে আচ্ছা এখন দেখেন কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে নামানোর আগ মুহূর্তে এটা হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ঠান্ডা হয়ে গেলে অনেকটাই এটে যাবে মানে একদমই টাইট হয়ে আসবে এখন দেখেন সরিষার তেল নিয়েছি এখন হাতে প্রথমে একটু সরিষার তেল মেখে নিচ্ছি দেখেন আচারটা কতটা টাইট হয়ে এসেছে এই আচারটা কিন্তু ঠিক এই রকমই হবে এখন যে জলপায়ের যে বিচির অংশটা থাকে বা আটির অংশটা থাকে এইটা মাঝখানে দিয়ে তারপরে আমরা জলপায়ের যে একটা শেপ থাকে একটা ওভাল শেপ থাকে ওরকম একটা শেপ দিয়ে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে এই যে হাতে তেল মেখে নিয়েছিলাম যে কারণে আমাদের কিন্তু এটা আর লেগে যাবে না কিন্তু যেই প্লেটে রাখছি সেই প্লেটে একটু তেল মেখে নিয়েছি এটা এভাবে রাখলে পরে আপনার যখন একটা করে খেতে মন চাবে একটা করে বের করে নেবেন এতে করে সবগুলো চামচ দিয়ে নাড়াচেড়া করতে হবে না আর এটা খেতেও অনেক ভালো লাগে এই আচারে আমি কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করিনি মশলা এই আচারে খুবই কম লাগে তবে একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে আচারটা অবশ্যই আখের গুড় দিয়ে তৈরি করতে হবে তাহলেই আপনারা সম্পূর্ণ যে মজাটা আছে স্বাদটা আছে সেটা পাবেন তো এইভাবেই আপনার তৈরি করে নিতে পারেন জলপায়ের বারমেজ আচার আমি এই একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন মরিচ ভেজে নিয়ে উপর থেকে এরকম করে হালকা করে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতে একটু আকর্ষণীয় লাগে আর খেতেও ভালো লাগে ছাল ছাল তো এই ছিল আমার আজকের আয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ